क्या करे क्या ना करे, ये कैसी मुश्किल हाय, कोई तो बता दे इसका हल ओ मेरे भाई। क्या करे क्या ना करे, ये कैसी मुश्किल हाय, कोई तो बता दे इसका हल ओ मेरे भाई। कि एक तरफ तो उससे प्यार करे हम, और उसको ही ये कहने से डरे हम। क्या करे क्या ना करे, ये कैसी मुश्किल हाय, कोई तो बता दे इसका हल ओ मेरे भाई, ओ मेरे भाई, ओ मेरे भाई 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 भाई। আমি কিন্তু লিরিক্স দেখছিলাম না, আমি একটা মানে পেজ খুলছিলাম, তার জন্য আমি ওইদিকে তাকাচ্ছিলাম, লিরিক্স আমার মুখস্থ, এইটুকু লাইন মুখস্থ। হ্যাঁ, তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এই বলবো 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 ও ও আবার গিলে নিলাম, এই বলবো 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 আবার গিলে নিলাম। তো এরকম একটা কেস চলছে ওয়াইটিতে, ঠিক আছে? মানে আমাদেরকে এরকম দেখাচ্ছে বাইরে ব্যানার, বিরিয়ানি ফ্রিতে, হ্যাঁ পুরো একদম কোনো রকম কোনো ভাগাড়ের মাংস টাংস না, কিন্তু একদম পুরো ফ্রেশ মাংস দিয়ে বিরিয়ানি ফ্রিতে ফ্রিতে ফ্রিতে। ভেতরে যাচ্ছ, দেখতে পেলে যে দুটো কিনলে একটা ফ্রিতে, তখন তোমাদের কিরম মনে হবে? ঠিক সেরকম, ঠিক সেরকম আমাদেরও সেরকম মনে হয়। কি হিসেবে বলো তো মনে হয়, কেন মনে হয়? ওই যে যখন আমাদেরকে বলে এই তো কোর্টের কাজ সেরে আসলাম, কি হয়েছে না হয়েছে সেটা আমি বলবো না, কিন্তু তোমরা ঠিক জানতে পারবে। কাইসে কাইসে জানতে পারেঙ্গে হাম, আমরা কিভাবে জানতে পারবো? তুমি যাকে আশা করছো যে সে আউটবাস্ট হবে, সে বলবে, সে যদি না বলে যে ও তুই বলবি না তাহলে আমিও বলবো না, তাহলে আমরা কি করে জানতে পারবো, কি করে জানতে পারবো? তো যাই হোক বন্ধুরা, এই বিষয়টা নিয়ে পরে আসছি। তো যথারীতি মিনার ভিডিও দেওয়া মানে কিমার চ্যানেল চলা, মিনার ভিডিও না দিলে পরে কিমার চ্যানেল চলবে না। তো যথারীতি মিনা ভিডিও দিয়েছে আর কিমা বসে পড়েছে। মিনা বলেও নি ডিভোর্সের জন্য গেছে নাকি 498 এর জন্য গেছে, কোনো কিচ্ছু কিন্তু বলেনি। হ্যাঁ, এইটুকু শুধু বলেছে যে আমি কোর্টে গেছি, মানে কারোর নামে কেস করতে গেছি বা আমি নতুন করে কেস খেয়েছি, না এরকমটা কিন্তু না, এটা বলেছে। কিমা কিন্তু ওই যে সিগ্রেট মাইন্ডের সিগ্রেট আলোচনা কিন্তু করতে বসে পড়েছে নাকি ডিভোর্স, ডিভোর্স নিয়ে, ঠিক আছে? ওর তো নোংরা মানসিকতা, নোংরা মন, ছোট লোক, থার্ড ক্লাস একটা মহিলা, তো ওর মুখ থেকে, ওর ওই নোংরা মনের গাটার থেকে যতটুকু বের হয়, ওর ওই যে গাটার ছাপ সব দর্শকরা বসে রয়েছে, তারা গেলে এবার সেখান থেকে আমি সচরাচর এর কমেন্ট বক্স থেকে আমি কোনো রকম কোনো কমেন্ট কালেক্ট করি না, কারণ এর কমেন্ট বক্সে এর মতন নোংরা মেন্টালিটির মানুষেরাই যায়, সুতরাং তাদের ওই মেন্টালিটি তুলে ধরার, আমার চ্যানেলটাকে নষ্ট করার কোনো দরকার নেই। একটা ইনফরমেটিভ কমেন্ট দেখলাম যেটা কিনা ভাবলাম পড়ে শোনাই তোমাদের, ঠিক আছে? 10th July 2024 থেকে আমাদের গামলা, হ্যাঁ যে কমেন্টটা করেছে সে এইভাবেই কমেন্ট করেছে, আমাদের গামলা ওরফে টেপি মহামান্য আদালতের কাছে এই ডিভোর্স কেসের জন্য সময় ভিক্ষা করছে, তার মানে এ সবটা জানে। এই যে যেই মহিলাটি কমেন্টটা করেছে সে কিন্তু সবটা জানে যে মিনা কোর্টে গিয়ে কি বলেছে, কোর্টে গিয়ে জাজের কাছে কি অ্যাপিল করেছে উকিলের থ্রুতে, আমরা তো ডাইরেক্ট করতে পারি না, উকিলের থ্রুতে করতে হয়, তো উকিলের থ্রুতে জাজের কাছে কি অ্যাপিল করেছে না করেছে সে বাইরে বসে বলে দিচ্ছে, বুঝতে পারছো? তো তাহলে এটা যদি সত্যি হয় তাহলে বুঝতে হবে মিনার তো এমনি লিকেজটা অনেক বড়, লিকেজ যে ফুটোটা অনেকটা বড়, কারণ সেই যে কিনা সাহায্য করছে সেবক দাদা, সে খোদ তার ক্লায়েন্টের সম্পর্কে নোংরা নোংরা কথা বলছে যে ক্যারেক্টারলেস, হ্যানা ত্যানা, এই সমস্ত সেটা তোমাদের শোনা হয়ে গেছে। তো আমি কিন্তু সেই লিকেজের কথা বলেছি, হতে পারে ওর মধ্যস্থতা যে করছে, মানে যাদের সাথে আর ওর সাথে যে মধ্যস্থতা করছে সে হয়তো অন্য কাউকে জানিয়েছে, নতুবা এত ডিটেলসে কী করে জানলো বিষয়গুলো, এত ডিটেলসে কী করে জানলো, সম্ভব না তো জানা। ভেতরে কী আলাপ আলোচনা হচ্ছে, কিসের জন্য অ্যাপিল করা হচ্ছে, সেগুলো তো আর ইয়ে করা হয় না, কী যেন বলে, কোনো কোর্টের যে সার্ভিস অ্যাপটা আছে, ই কোর্ট সার্ভিস অ্যাপ আছে, তাতে তো এসব লেখা থাকে না, ডিটেলসে কখনো লেখা থাকে না, নেক্সট হিয়ারিং ডেট কবে এইসব লেখা থাকে, কি অ্যাপিল করা হয়েছে কি কাগজে লেখা আছে সেইগুলো তো থাকে না, এ জানলো কি করে?
তো আদালতের কাছে ডিভোর্স কেসের জন্য সময় ভিক্ষা করছে, ওটাকে অ্যাপিল করা বলে, আবেদন করা বলে, সেটাকে ভিক্ষা করা বলে না। মানে আমি বলেছি না, সন্দীপ তথা এই কিমার যারা ভিউয়ার্স আছে তারা শিক্ষিত হয়েও মারাত্মক পরিমাণে হিংস্র, সেটা এই কথাগুলো শুনলে পড়ে না জাস্ট বোঝা যায়। কোর্টে কখনো কেউ ভিক্ষা করে না, আবেদন করে, নিবেদন করে, কেউ কখনো ভিক্ষা করে না, অসভ্য। কোর্ট টেপিকে 6 সেপ্টেম্বর 2024 ডেট দিয়েছিল, কিন্তু তখন টেপি সুরাটে ছিল। আচ্ছা, নেক্সট হিয়ারিং ডেট 21 নভেম্বর 2024। এইগুলো জানা সম্ভব, কারণ এগুলো ইকোর্ট সার্ভিস অ্যাপে দেওয়া হয়, লেখা থাকে নেক্সট হিয়ারিং ডেট কবে। কিন্তু ওই যে ডিভোর্স কেসের জন্য সময় ভিক্ষা, এটা তো লেখা থাকবে না নিশ্চয়ই, এটা জানলো কী করে? বশিরহাট কোর্টে দুজনের নামে কেস করেছে, একটা হচ্ছে ডিভোর্স কেস যার নামে করার, আরেকটা হচ্ছে এই বেজন মাটার নামে, বুঝতে পেরেছো তো? কে এছাড়া ওর নামে বা সন্দীপের নামে বশিরহাট কোর্টে কোনো কেস নেই। এখন যদি নতুন করে কারো নামে করে সেটা আলাদা ব্যাপার, আর সন্দীপদের সবার নামে চলছে 498A, সেটা সম্বন্ধে কোনো ধারণা নেই আমার। কেন এত কিছু জানতে পারছে, এই সম্বন্ধে কোনো ধারণা নেই কেন? এত জ্ঞান না এই সম্পর্কে, ধারণা নেই, এটা তো পুরনো কেস, তো এটা নিয়ে কেন ধারণা নেই কোনো? নতুন যে ইনজাংশন করা হয়েছে সেটা সম্পর্কে ধারণা আছে? ও এখান থেকে সব লিক আউট করা হচ্ছে, যে টেপির নামে রানাঘাট কোর্টে ইনজাংশন জারি করা আছে যাতে ওই শ্বশুরবাড়ির এলাকা ত্রিসীমানায় যেতে না পারে, ঠিক আছে? এত ভয়। কি হয়েছে বাবা? আর টেপির নামে ওই ইনজাংশন জারি করা হয়েছে যাতে ও শ্বশুরবাড়ির ত্রিসীমানায় আসতে না পারে। তার মানে বিষয়টা হলো, টেপি 21 সেপ্টেম্বর 2023 কোর্টে, ওর স্থানীয় কোর্টে ডিভোর্স কেস ফাইল করেছে, কিন্তু 10 জুলাই 2024 থেকে ও নিজেই ডিভোর্সের জন্য সময় চাইছে, আর ব্লগে এসে বলছে আমার কাউকেই চাই না, না হাজব্যান্ডকে চাই, না লাভারকে চাই, আমার বাচ্চাকে চাই। বুঝতে পারলে কি সবাই টেপি কি জিনিস? সেটা তো সবাই বুঝতে পেরে গেছে, আর যে কমেন্টটা করেছে, সে যে জ্ঞানদশ্বরী এখানে বসে কি করছে? মিউজিয়ামে রাখা উচিত। যেই কেসটা মেন কেস, ডিভোর্স কেস হলে হলো, না হলে না হলো, সেটা নিয়ে মাথা ব্যথা নেই আপাতত, থাকার কথা না, কিন্তু যেটা ওই ডোমেস্টিক ভায়োলেন্সের কেস, সেইটা নিয়েই তো মাথা ব্যথা থাকা উচিত। অথচ সেই সম্পর্কে কোনো রকম আপডেট জানে না এই জ্ঞানদাশ্বরী, ঠিক আছে? জ্ঞানদাশ্বরী এই সম্পর্কে কোনো রকম আপডেট দিল না, অথচ এত কিছু সামারিটা বলে তারপরে বলছে টেপি কি জিনিস, টেপি বিশাল ভয়ঙ্কর, টেপি একটা মানে কি বলবো, ওই যে বলে না যাদেরকে, যারা ওই যে মুখ টুক ঢাকা দিয়ে থাকে, আমি নামটা উচ্চারণ করছি না, এখানে উচ্চারণ করাটা ঠিক হবে না, টেপি হচ্ছে ওই টাইপের জিনিস, হ্যাঁ, জায়গা মতন খবর দাও যাতে এসে করে ধরে নিয়ে যায়, যত সব মানে একটা নর্মাল মেয়েকে এমন করছে যেন দেশদ্রোহী বানিয়ে দিয়েছে, এমন ভাব আভাব করছে। ওর নিজের লাইফ, ও যা খুশি করবে সেটা নিয়ে এরা এমন ভাব করছে যেন দেশদ্রোহিতা করছে, যেন দেশের কোনো ক্ষতি হবে ওর জন্য, অসহ্যকর। আর এদিকে যে চারিদিকে মুখ মেরে বেড়াচ্ছে, সেই দিকে এদের কোনো হেলডল নেই, কোনো কিছু যায় আসে না, পুরুষ মানুষ তো সব যে কোনো দিকে মুখ মারতে পারে, এদের স্বামীরাও মনে হয় যে কোনো দিকে মুখ মেরে বেড়ায়, এদের ঘরের পুরুষ মানুষেরা মনে হয় যে কোনো দিকে যে কোনো মেয়ের সাথে মুখ মেরে বেড়ায়, এর জন্য এদের কাছে ওগুলো কোনো ব্যাপার না। তো চলো এবার আসি মিনার ব্যাপারে, তোমরা খেয়াল করেছো কিনা জানি না। আচ্ছা, অনেকে বলছে যে একুশে সেপ্টেম্বর নাকি মিনার বিবাহবার্ষিকী। তো মিনার বিবাহবার্ষিকী কার সাথে বিবাহবার্ষিকী? দীপ্তর সাথে নাকি বিবাহবার্ষিকী? মানে যারা যারা বলছে যে 21 সেপ্টেম্বর ওদের বিয়ে হয়েছিল, তারা পুরো শিওর যে সত্যি সত্যিই বিয়ে হয়েছে। আচ্ছা, এই সম্পর্কিত ওই CCID বাহিনী কোনো রকম প্রুফ কিন্তু এখনো পর্যন্ত দিতে পারেনি। তাহলে ভাবো, যারা কিনা বাসের ভিডিও কালেক্ট করে নিয়ে আসতে পারে, ট্রেনের ভিডিও কালেক্ট করে নিয়ে আসতে পারে, তারা এত বড় একটা জিনিস সেটা কালেক্ট করে আনতে পারলো না, খালি মুখেই বলে গেল অমুক জায়গায় অমুকের পাশে অমুক মন্দিরে বিয়ে করেছে, অমুক তারিখে অমুক শাড়ি পরা, হ্যাঁ, অমুক জুতো পরা বিয়ে করেছে, কোথায় প্রমাণ তো দিতে পারলো না এখনো পর্যন্ত, অথচ সেই ডেটটা মনে রেখে বিবাহবার্ষিকীর কথা বলে দিল।
যে বিবাহবার্ষিকী চলছে, বিবাহবার্ষিকী গেছে গতকালকে। তোমরা একটা বিষয় খেয়াল করেছো কিনা জানি না, আমি বিগত 8 দিন ধরে লক্ষ্য করছি, 8 দিন ধরে লক্ষ্য করছি, আর তার আগেও লক্ষ্য করেছি, সেটা হলো মীনা কিন্তু বর্তমানে সিঁদুর পরে না। 8 দিন হয়ে গেছে সিঁদুর পরে না। প্রথম প্রথম কিন্তু সিঁদুর পরতো না, তারপরে কিন্তু সিঁদুর পরত। এই সিঁদুর নিয়ে অনেক জলঘোলা হয়েছে, অনেক কন্ট্রোভার্সি ভিডিও নেমেছে, ঠিক আছে। কিন্তু এখন যে মীনা সিঁদুর পরছে না সেই সম্পর্কে, সেই দিকটায় কিন্তু কারোর ধ্যান নেই। যখন মীনা সিঁদুর পরেছিল তখন সবার গাত্রদাহ এই সিঁদুর কার নামে, কার নামে সিঁদুর, কার নামে সিঁদুর, কার নামে সিঁদুর করতে করতে একেবারে ঝাঁঝরা করে দিয়েছিল, তাই না? কিন্তু এখন যে মীনার মাথায় সিঁদুর নেই, কপালে সিঁদুর নেই, সিঁথিতে সিঁদুর নেই, সেই দিকে কিন্তু কারোর নজর নেই। বিষয়টা কিন্তু আমি বহুদিন ধরে নোটিশ করছি, কারণ আমরা যারা বিবাহিত বউ আছি তারা যদি সিঁদুর না পরে না, সে গলায় মঙ্গলসূত্র থাকুক বা হাতে শাঁখাপলা থাকুক, কিন্তু মাথায় সিঁদুরটা না পড়লে না কেমন যেন খালি খালি লাগে। এটা আমার নজরে খালি খালি লাগে, এবার সবার নাও লাগতে পারে। তো আমি বহুদিন ধরে দেখছি, প্রায় 8 দিন হয়ে গেল মীনা কিন্তু কোনো সিঁদুর পরেনি। লাস্ট দেখেছি যখন ওই সুরাট থেকে এসছে সেই দিন দেখেছি, তারপরে কিন্তু আর দেখিনি। এই যে সুরাটে গেল মাথা ফাঁকা, সিঁদুর পরা নেই, তারপরে এই যে কয়েকটা দিন ধরে ভিডিও করছে মাথায় কিন্তু সিঁদুর পরা নেই। আর তোমরা কাহিনী জুড়ছো কি যে না বিবাহবার্ষিকী পালন করছে, ফোকলার সঙ্গে ঘুরতে যাচ্ছে। আচ্ছা ফোকলার সঙ্গে যদি বিয়েই হবে তাহলে সিঁথিতে সিঁদুর কেন পরে না? এখন কেন সিঁদুর পরা বন্ধ করে দিয়েছে? এইটা কি কারোর চোখে পড়েনি? না, সিঁদুর পড়লে পরে যেখানটায় দাগ দাগ দেওয়া যাবে সেখানটায় ডাক দেবো, যেখানটায় ডাক দেওয়ার জায়গা থাকবে না সেখানটায় চুপ করে থাকবো, সেখানটায় বলবো না, সেখানটাতেও ডাক দেওয়ার প্রশ্নই ওঠে না। কারণ ওদের দিকে ওরা যেটা বলতে পারবে, যেটা নিয়ে কন্ট্রোভার্সি করতে পারবে নেগেটিভ ওয়েতে, সেই বিষয়টাই ওরা উত্থাপন করবে, ঠিক আছে? এটা কিন্তু আমি খেয়াল করেছি, তোমরা যদি খেয়াল করে থাকো আমাকে কিন্তু জানিও। দীর্ঘ 8 দিন আগে একটা ভিডিওতে দেখেছি মীনার, মানে ওর ভিডিও অনুযায়ী 8 দিন আগে ভিডিওতে দেখেছি মাথায় ছোট্ট করে একটুখানি সিঁদুর দেওয়া, তারপরে এখন সিঁদুরের বংশ নেই ওর মাথায়, কপালে, সিঁথিতে, কোনো জায়গায় নেই। তো এর মানেটা কি? যদি এই যে এদের কথা মতন যদি ওই দীপ্তর সঙ্গে বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে সিঁদুর কেন পরবে না? আমরা তো সিঁদুর না পরে থাকতে পারি না, যারা আমরা সবসময় সিঁদুর পরি, যারা পরে না, যারা ওই অকেশন বিশেষে পরে তাদের কথা আমি বলছি না, যারা সবসময় ক্যারি করে সিঁদুর তারা দেখবো সিঁদুর না পরে থাকতে পারবে না। আর এখানে মীনা বহুদিন হয়ে গেছে সিঁদুর পরছে না। তো যাই হোক, CCID বাহিনী প্রমাণ তুলে ধরাতে অক্ষম, সুতরাং বিশ্বাস করছি না, করবো না যে বিয়ে হয়ে গেছে। আর যেহেতু ভিডিও টু ভিডিও করব বলেছি সেই কারণে তো প্রশ্নই ওঠে না যে আমি কি জানি বা না জানি। গলাটা খুশখুশ করছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, জ্বর জ্বর আসছে, বুঝতে পারলে তো, তার জন্য জল খাচ্ছি বারবার। আচ্ছা এইবার আসি ফন্দীপের বিষয়। মীনার ফন্দীপকে এখনও এই ভিডিওটাতে একসাথে বলছি। আচ্ছা এইবার আসি ফন্দীপের বিষয়। ফন্দীপকে দেখলাম গতকালকে বলছে যে পূজোর খাওয়া দাওয়া এখন থেকেই শুরু হয়ে গেছে, সামনে পুজো আসছে, সেটাকে মাথায় রেখে প্রত্যেক দিন নিত্য নতুন খাবার খাবো। তো ওর এই খাওয়ার পেছনে খাটনিটা কার রয়েছে সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি, সবাই বুঝতে পারছি। সেটা নিয়ে ওর কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে যে তোমার এই ফরমাইশ পূরণ করার জন্য, তোমার এই যে প্রত্যেক দিন নিত্য নতুন, নিত্য নতুন মানে প্রত্যেক দিন হরেক রকম, হরেক রকম যে খাওয়ার তোমার ইচ্ছে হয় সেটা পূরণ করতে হয় তোমার মাকে। এই যে গরম পড়েছে, বৃষ্টিটা কমার পরে, 3 দিন বৃষ্টি হয়ে কমার পরে যখন গরমটা পড়লো না, বাবা নেওয়া যাচ্ছিল না, মনে হচ্ছিলো যেন ভাপে বসিয়েছে এরকম একটা গরম। তো সেই গরমের মধ্যে মাকে কখনো এটা করো, কখনো ওটা করো, কখনো সেটা করো, লেগেই রয়েছে। এত নোলা কাদের আসে জানো তো, যাদের খেয়ে দেয়ে কোনো কাজ থাকে না, যাদের খেয়ে দেয়ে কোনো কাজ থাকে না তাদের এত নোলা আসে, যারা কায়িক পরিশ্রম করে, যারা কায়িক পরিশ্রম করে তাদের মধ্যে এত সব আসবেই না, তারা কষ্টের মাহাত্মটা বুঝবে যে আমি কাজ করছি আমার কতটা কষ্ট হচ্ছে, আমার কতটা কষ্ট হয়। আর আমি যদি মাকে বলি এই গরমের মধ্যে দাঁড়িয়ে, গ্যাসের সামনে দাঁড়িয়ে এটা করো ওটা করো, তাহলে মার কতটা কষ্ট হবে। কষ্ট ফিল করতে পারে মানুষ তখনই যখন নিজে কষ্টটা উপলব্ধি করে। ফন্দীপ আরামসে ঘোরে, যা কাজ করার সেটা ওর বাবা করে আর ওর মা করে,
ওর মা রান্না করা, বাসন মাজা, কাপড় চোপড় কাচা, তারপরে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া সমস্তটা ওর মা করে। ওর বাবা ওই বাচ্চাটাকে নিয়ে স্কুলে যাওয়া, নিয়ে আসা, পড়তে বসানো সমস্তটা করে। ফন্দিপ করেটা কি? যে ও কষ্ট বুঝবে, যে কষ্ট হচ্ছে, সারাদিন ঘরে বসে থাকে। ওর বৃষ্টি পড়লেও ওর খেতে ইচ্ছে করে, ওর শীতকাল আসলেও ওর খেতে ইচ্ছে করে, ওর পুজো আসলেও ওর খেতে ইচ্ছে করে, ওর সব সময় ওর গিলতে ইচ্ছা করে, সব সময় খেতে ইচ্ছে করে। আর ফরমাইশ খাটার জন্য তো মা আছেই। তো এটা নিয়ে একজন ভিউয়ার্স কমেন্ট করেছে যে তোমার মার বয়স হয়েছে তো, এইভাবে যখন তখন খাওয়ার ফরমাইশ করো না, আর যদি করো একটা কাজের লোক রেখে নাও। কাজের লোক রাখে না একটাই কারণে, যে ওদের ভেতরকার সমস্ত তথ্য বেরিয়ে আসবে, এই ভয়ের জন্যই ফন্দিপ কাজের লোক রাখে না। ওদের ক্যামেরার সামনে যেই রূপ, ক্যামেরার পেছনে যেই রূপ, সেই রূপটা ধরা পড়বে বলে ওরা কাজের লোক রাখার রিস্ক নেয় না। যেরকমটা ওরা এর কাছ থেকে তার কাছ থেকে খবর নিয়ে নিয়ে ভিডিও করায়, হ্যাঁ, তারপরে খবর না পেলেও সেই বিষয় নিয়ে মিথ্যে মিথ্যে ভিডিও বানায়, ঠিক তেমনি এদের ঘরে কেউ ঢুকে পড়লেই এদের ভেতরকার সমস্ত নোংরা রহস্যগুলো বেরিয়ে আসবে, সেই কারণে চুপচাপ থাকে। বুঝতে পারলে তো? তো যাই হোক, এই তো গেল ফন্দিপের বিষয়। খালি খাই 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 খালি খাই খাই। এবার মিনার কাছে আবার ফেরত আসি। মিনার কোর্টে গেছে, মিনা কোর্টে গেছে, কোর্ট থেকে আবার দাদার বাড়িতে গেছে। অনেকে বলছে এই বিষয়টা হচ্ছে মিনার নাটক, মানে কোর্ট কোর্ট খেলা করছে, আর কিছুই করছে না, কোর্ট কোর্ট খেলা করছে। মিনার শারীরিক যা কন্ডিশন দেখলাম তাতে করে ও বারবার একটাই কথা বলছে, আমার শরীর চলছে না, আমার যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেহেতু যেতেই হবে, আজকে আমাকে যেতেই হবে, তাই আমার যাওয়া, নতুবা আমার একটুও ইচ্ছে ছিল না, তাও দেরি করে বেরিয়েছে, শুনে নিয়েছে ওর কাজটা কখন, মানে সেকেন্ড হাফে ওর কাজটা, কোর্টের সেকেন্ড হাফে কাজটা হবে, তো ও সেইভাবেই বাড়ির থেকে বেরিয়েছিল। ঠিক আছে, ওর মায়েরও শরীর খারাপ, এই এই রোগগুলো না সত্যি ছোঁয়াচ্ছে, এই জ্বর জ্বরটা ছোঁয়াচ্ছে। তো ও বেরোলো, বেরোনোর পরে, কোর্ট থেকে বেরোনোর পরে বললো যে হ্যাঁ, কোর্টের কাজটা মিটেছে, এরপরে কোথায় যেতে হবে, এরপরে ওই সেবক দাদার বাড়িতে যেতে হবে। গড সেভ হার, সেভ হার না কি বলে না, ভগবান যেন মেয়েটাকে রক্ষা করে। তো ওই সেবক দাদার বাড়িতে গেছে, সেবক দাদার বাড়িতে ও কাজ টাজ মিটিয়ে তারপরে আসলো বাড়িতে। বাড়িতে এসে এই বিষয়টা বিষয় নিয়ে বললো, শরীর খারাপের আপডেট দিল যে শরীরটা এখন আগের থেকে অনেক ভালো আছে। তো তারপরে বললো কোর্টের বিষয়, প্রথমেই তো বলে নিল যে তোমরা কেউ ভেবো না যে আমি কারোর নামে কেস করতে গেছি অথবা আমি নতুন করে কোনো কেস খেয়েছি, না এরকম কোনো বিষয় নয়, তবে যেটা করে এসেছি বা যেটা করছি তার আপডেট আমি দেবো না, কিন্তু তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। এই যে ওর ফেসিয়াল, যে ওর কি যেন বলে ওটাকে, আরে রিয়াকশান, ওর যে ফেসের যে রিয়াকশান, ঠিক আছে, প্লাস ওর যে কনফিডেন্স ঝলকে পড়ছে, এই এইরকম কনফিডেন্স বহুদিন আগেও দেখেছি, মানে এই বাচ্চা কাচ্চার ব্যাপারটা নিয়ে বহুদিন আগেও ওর মধ্যে এইরকম কনফিডেন্স বহুবার দেখেছি, একবার না বহুবার দেখেছি। এরপর কী করতে চলেছে, কী হচ্ছে না হচ্ছে, সেটা তো সত্যি সত্যি যে কোনো এক তরফ থেকে আমাদের সামনে না আসলে তো আমরা বুঝতে পারবো না। না এইবার অনেকেই ভাবছো যে কোন বিষয় নিয়ে, ডিভোর্সের বিষয় নিয়ে, 498-এর বিষয় নিয়ে, নাকি কোন বিষয় নিয়ে। দেখো এতদিন ধরে ওকে দেখছি, এখন বহু প্রায় কয়েক মাস হয়ে গেছে ওর সাথে আমার কোনো রকম কোনো কথোপকথন নেই। লাস্ট আমি ওকে ফোন করেছিলাম যেদিন ফ্ল্যাট নিয়েছে শুনলাম, সেই দিন লাস্ট ফোন করেছিলাম, তাও অনেক দিন পর ফোন করেছিলাম। তারপরে আর কোনো যোগাযোগ হয়নি, না মেসেজে না বাই ফোনে, কোনো রকম কোনো যোগাযোগ হয়নি। তো ওকে আমি যতটুকু চিনি, ও তখনই এই টাইপের রিয়াকশান দেবে যখন ও কাজ করবে আর বাজনা বাজবে অন্যদিকে, ও তখনই এই টাইপের রিয়াকশান দেয়। আর আমি ড্যাম শিওর আজ গতকালকের মিনার ওই ভিডিওটা দেখে, গতকালকে মিনার ভিডিওটা দেখে আর ওই পার্টটুকু বিশেষ করে দেখে, ফন্দিপের ধুকপুকানি ধুকপুকানি শুরু হয়ে গেছে, কিন্তু ধুকপুকানি শুরু হয়ে গেছে। আর এই যে একটা আত্মবিশ্বাসে ভরপুর যে হাসি, তার ফল দেখতে পাবো কি না সেটা নিয়ে আমি বড্ড দোলাচলতায় আছি, কারণ এরকম বহুবার হয়েছে যখন শুধু হাসি হেসেছে, কাজ আর করতে দেখিনি, কাজ হতে দেখিনি। কারণ এরা যদি এইটুকু হাসে, মানে মিনাদের কথা বলছি, মিনার কথা বলছি, মিনা যদি এইটুকু হাসে,
মিনার অপোজিটে যারা রয়েছে মানে ফন্দীপ, তারা হে 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 এরকম ভাবে হাসতে থাকে। হ্যাঁ, আর আমরা হইলাম গিয়া দর্শক, আমাগরে সবাই মিল্লা বিগ সি বানাইতে আসে, আমাদেরকে সবাই ভালোই পাইছে, এদিকে বাজায় এদিকে বাজায়, আর আমরা ডুমডুমাডুম টাক ডুমাডুম টাক ডুমাডুম করে বাজতেই আছি বাজতেই আছি বাজতেই আছি, কোনো জায়গা থেকে কোনো ফল পাই না। এও কোর্টে যায়, ব্যবস্থা নিচ্ছি, আমি একটা কাজ করে আসলাম, আমি খুব ভালো করে সম্পন্ন হলো, খুব খুব ভালো, সব ঠিক আছে। হ্যাঁ, আবার ওদিকে মিনাও বলে কোর্টের কাজ সব ভালোভাবে মিটে গেছে, সবই যদি ভালোভাবে মেটে, কেউ এখনো পর্যন্ত কোনো ফল আমাদেরকে দেখাতে পারলো না, কেউ কোনো ফল দেখাতে পারলো না। সন্দীপ তো মিনার উপরে যে কেসটা করেছিল নাল অ্যান্ড ভয়েড, সেটা তো উইথড্র করে নিয়েছে, সরি, সেটা তো উইথড্র করে নিয়েছে, আর কি করেছে, একটা ইনজাংশন জারি করেছে, আর তার মধ্যে কি লেখা আছে না আছে সেটা আমরা জানতাম না ভাই, কিন্তু এই কিমার কমেন্ট বক্সে ওই জ্ঞানদাস্বরী সবটা ডিটেলসে বলে দিয়েছে। ভাগ্যিস ওর কমেন্ট বক্সটা আমি চাপ দিয়েছি, নতবা আমি ওর কমেন্ট বক্স চাপ দিই না, কারণ আমি জানি ওর মতনই সব ঘোরাফেরা করছে করবে। যেমন দেখলাম একজন মিনার বডি পার্টস নিয়ে মানে বক্ষযুগল নিয়ে কথা বলছে, আর তাতে এই কিমা হাসি মানে লাভ রিয়্যাক্ট দিকে হাসছে, কারণ এদের কথা শুরু হয় প্রাইভেট পার্ট দিয়ে, শেষও হয় প্রাইভেট পার্ট দিয়ে, আর এই ধরনের নোংরা কথা নোংরা ভিডিও যারা দেখতে আসে তারাও আস্ত আস্ত নোংরা, তাহলে খুব সাধারণভাবেই বা খুব স্বাভাবিকভাবেই তাদের মুখ থেকে এসব নোংরা কথাই বের হবে। তো যাই হোক, এদের কথা ছেড়ে দাও, রইল পরে এবার মিনার কেসের কথা। মিনা দুটো কেস অ্যাপ্লাই করেছে, একটা হচ্ছে ডিভোর্সের জন্য আর একটা হচ্ছে 498, আর তৃতীয় নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে বাচ্চা রিলেটেড। তো আমাকে যদি পার্সোনালি জিজ্ঞাসা করো যে তোমার কী মনে হয় সুতপা, আমি অবশ্যই বলবো যে যেই হাসিটা হেসেছে মিনা সেটা বাচ্চা রিলেটেড হাসি। হ্যাঁ, সেই হাসিটা হেসেছে বাচ্চা রিলেটেড, যে বাচ্চাকে কাছে পাওয়ার চান্স হয়তো খুব কাছাকাছি চলে এসেছে, আর সেই কারণের জন্যই কিন্তু এই হাসিটা হেসেছে। এইবার যদি ও সব বুঝে শুনে বিচার করে তারপরে হাসে তাহলে অতীব মঙ্গল, কারণ আমি একটা কথা বারবার বলি যে জ্বরের ওষুধ হলে পায়খানার ওষুধ খেয়ে কাজ হবে না, জ্বরের ওষুধ হলে আগে গ্যাসের ওষুধ, তারপরে কিছু পেটে দিয়ে তারপরে জ্বরের ওষুধ খেলেই জ্বরটা কমবে। এবার জানি না অন্য কোনো উপায়ে জ্বর কমানো যায় কি না, যেটা কি না মিনার সব বলে না মাথার উপরে যারা রয়েছে তারা হয়তো করছে, তারা হয়তো করছে, সব আমি তো সব জানতার হনু নই, আমি কিছু কিছু জিনিস জানি। তো এই হচ্ছে বিষয়। এবার তোমাদের কী মতামত, তোমাদের কী মনে হয় যে মিনা কী কাজে কোর্টে গেল আর কী কী জন্য ওই হাসিটা হাসলো, বললো যে ও বলবে না অথচ আমরা আপডেট পেয়ে যাব, সেটা তোমাদের কী কারণ বলে মনে হয়? আমি তো 90% শিওর যে বাচ্চা রিলেটেড কেস, বাচ্চা রিলেটেড কেস, কারণ মিনা জানে বাচ্চা যদি আমার কাছে আনতে পারি ফন্দীপ জব্দ, মিনা এটা জানে, একবার বাচ্চা আনি ফন্দীপ জব্দ, আর সেই কারণেই ও হাসিটা হাসলো বলে আমার মনে হয়। তোমাদের কী মনে হয় কমেন্ট বক্স খোলা রইল, নির্দ্বিধায় কমেন্ট করতে থাকো, আমি কোনো কিচ্ছু মনে করব না, ঠিক আছে? চলো ভিডিওটা তাহলে এখানেই রাখছি। আর ওই বিষয়টাও কিন্তু আমার ভীষণ পরিমাণে খটকা লেগেছে যে মিনা এখন আর সিঁদুর পরে না, তার মানে এই যে বলছিল যে দীপ্তর সাথে যোগাযোগ নেই, তার মানে টোটালটাই কাট হয়ে গেছে, তাই না? তোমরা তো এটাই বলবে, কারণ তোমাদের তো যারা কিনা আর কি ফোকলা 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 করে মিনা সিঁদুরের পেছনে দৌড়ায়, তাদের মতামত তো এটাই যে ওই সিঁদুরটা মিনা ফন্দীপের নামে পড়তো না, কার নামে পড়তো? ফোকলার নামে পড়তো। সুতরাং তাদের কাছে এটাই মনে হবে, যদিও বা তারা এই বিষয়টা নট ইন্টারেস্টেড, তারা সিঁদুর পড়লে, শোনো, তাদের কাছে সিঁদুর পড়লেও হচ্ছে মিনা ওই ফোকলার সঙ্গে বিয়ে করেছে ফোকলার নামে সিঁদুর পরে, আবার সিঁদুর না পড়লেও মিনা ফোকলার সঙ্গেই দেখা করতে যাচ্ছে, ওরা ফোকলা নামটা ভুলতে পারছে না, ঠিক আছে? তো সেই কারণেই বললাম। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।